ওই ভাই, কাল জানিস পাবজিতে 20টা কিল করেছি আমি একা। ও ভাই, তাহলে তো তুই পাবজির প্রো প্লেয়ার হয়ে গেছিস রে। প্রো প্লেয়ার? না না, প্রো প্লেয়ার তো আমি নো, আমি তো মিডল ইস্ট সার্ভারে খেলছিলাম মিশন কমপ্লিটের জন্য। আবার প্রো প্লেয়ার কি করে হবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিক্রমের তো রেজাল্ট অ্যাড্রেস দিয়েছিল, একটু বিক্রমের সাথে কথা বলে নে। না না, আমি কথা বলবো না, আমাকে ফোন দাও, আমি কথা বলবো নি। আরে কোন গ্যাজুলেশনটা শুধু বলে আর কিচ্ছু বলতে হবে না। আরে বাবা, তোমার কেন এত খুশি হচ্ছে? সে চাকরি পেয়ে যায় পেয়ে তোমার এত খুশি হচ্ছে কেন? আমি তো পাইনি। আরে বল, তুই তো কথা বল, কেন তো ভয় পাচ্ছিস? তোর দাদা তো নাকি। হ্যালো ব্রো, কনগ্রাচুলেশন। আর বল, এত ভালো চাকরি পাওয়া তো খুব ভাগ্যের ব্যাপার। ইটস ম্যাটার লাক টু গেট সাচ এ গুড জব ব্রো। এতো ইংলিশ ডায়লগ মারে একটু বন্ধ কর। বল, এত ভালো চাকরি পাওয়া তো প্রচুর ভাগ্যের ব্যাপার, এটা বল এটা। আরে এটাই আমি বললাম ইংলিশে। ও তারপর তাহলে তোর এত ভালো চাকরি পাওয়ার জন্য কাকা কাকিমা বলি প্রাউড ফিল করছে তো? হ্যাঁ, বাবাও তো প্রচুর আনন্দিত, প্রচুর খুশি, তার জন্য দু তিন দিন কিছুই খাই না এখন পর্যন্ত, চাকরি পেয়েছিস বলে। পাগল আছিস নাকি তুই একটুখানি? হ্যাঁ কাকা, ও একটু বেশি ইয়ার্কি করে বুঝলি, রাগ তাহলে পরে কথা হবে আবার। এমন করে আমাকে আর কোনোদিন ফোন ধরাবে না, আমি তোকে বলে দিলাম। কি হয়েছে রে? ওই আমার এক দূর সম্পর্কের দাদার ছেলে এতদিন পর নিজের পায়ে দাঁড়ালো। ও, তা কতদিন হুইল চেয়ারে বসেছিল? এর মানে হচ্ছে এতদিন পর সে চাকরি পেয়েছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, বুঝলি তো? কি হয়েছে? তো মানে তুই কি বলতে চাইছিস? আরে আঙ্কেল, ডেলি কত ছেলে এরকম জব পাচ্ছে, এটা বিষয় নিয়ে এত ভেঙে বললে চলবে না। একদম, আমি তো এতক্ষণ ধরে এটা বোঝানোর চেষ্টা করছিলাম। তা বলে 50,000 টাকার মাইনের চাকরি? 50,000 টাকা? আরে আমরা হাজারের গল্প করি না, আমরা সবসময় কোটির গল্প করি, কোটির। আমরা বলতে তুই কাদের কথা বলছিস রে ডিজে? আমরা মানে আমি আর বিক্রম। দেখ ডিজে, তোর বাবা ব্যবসা করে তো তুই চিন্তা ভাবনা করতে পারিস, কিন্তু ওর বাবা আমি তো, আমি স্বপ্নতে 50 টাকার নোট দেখে আর কোটির চিন্তা ভাবনা করবো? এটা মোটেও কোনোদিন মিলছে না। আর তোকে আমি বলে দিচ্ছি, তুই এখন থেকে লেখাপড়া ভালো করে শুরু করে দে, আমিও যেন লোককে থ্যাংক ইউ বলতে বলতে হাঁপিয়ে যায়। কেন কাকা, তোমাকে জন্মদিনে গিয়ে ফোন করে উইশ করে নে। কোথায় চাকরি পেয়েছে মালটা? কি জানি আর এই আত্মীয় না, পুরো মাথা খারাপ করে রেখে দিয়েছে। মানে কি বলবো, তারা পুরো পেছনে বাঁধের জন্য রেডি হয়ে আছে। কোনোদিন আমি এতদিন জন্মদিনে উইশ করে নে ফোন করে, আর যেই ছেলে চাকরি পেয়ে গেছে ফোন করে কল পিটছে, মানে সবাইকে জানাচ্ছে। কি আর বলবো বল তুই, আর আমার মা বাবা এত সাদা সিদ্ধে ভোলা ভালো যে তারা বুঝতে পারছে না, যে ফোন করে ওপেন ওপেন অপমান করছে যে তার ছেলে কত শিক্ষিত এবং অশিক্ষিত। আমি তোমাকে পুরো কলকাতা ঘুরে দেখাবো, তো কোন রকম টেনশন নিতে হবে না। ওকে গুড বাই। তাই তাহলে কাল সকালে 8টার সময় দেখা হবে। কি রে ভাই, ফোনে কথা বলছিস? ও আমার এক গুজরাটের একটা বন্ধু, ও পুরো কলকাতাটা ঘুরে দেখতে যায়, তাই আমি কালকে ওকে একটু নিয়ে ঘুরবো। ও হো, তাহলে প্রথমে তো ভিক্টোরিয়ায় দেখাতে নিয়ে যাবি, তাই তো? ফোন আগাচ্ছি দেখাবো। তুফান, তুই ওকে বোঝা, বেকার বেকার ফিউচার নিয়ে টেনশন করছে ছেলেটা। টেনশন নেবো না, কি করবো, যেখানে সবাই চাকরি পেয়ে যাচ্ছে আর আমি এখন বেকার হয়ে বসে আছি। তুই জানিস, স্টিভ জনস, সচিন তেন্ডুলকার আর পঞ্চা দাস সবাই কলেজ ড্রপ আউট। এক সেকেন্ড, পঞ্চা দাসটা কে ভাই? আমার পাশের বাড়ির কাকু, তিনি আলাদা কিছু করতে চেয়েছিলেন, কলেজে পর্যন্ত যায়নি, তারপর থেকে লোকের টাকা বাঁচানোর কাজে লেগে পড়লেন। ডেলি এখন ডেলি এসিডে উঠতে বসতে থাকে, আর তার হাতে প্রচুর পাওয়ারও আছে। এমন কি কাজ করে উনি? এটিএমের সিকিউরিটি গার্ড, লোকের টাকার দেখাশোনা করে, আর এটিএমের রসিদে ওটা বসা করতে শুরু করে, আর ব্যাংক মালিক পাওয়ারের জন্য হাতে একটা বন্দুক ধরিয়ে দিয়েছে। তো কি হয়েছে, আল
মনে হয় বসে বসবো না 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 পাবলিক টয়লেট থেকে প্রচুর দুর্গন্ধ আসে এমন করে বলছো যেন ননদ থেকে হাজার গোলাপের সুগন্ধ বেরোয় কি জানি আমার কি হবে বিকম এর জায়গায় blazer.com করছি ও প্রিয় নিউ ভিডিওটা দেখেছিস কোন ভিডিওটা রে সেগুলো টারেটটা ওই ওই চুপ এনে সিরিয়াল ব্যাপার নিয়ে ডিসকাস করা হচ্ছে আর তোরা এখানে পারুনি আর ডিজে তুই কি করবি কিছু চিন্তা আমরা করেছিস আমি তো চিন্তা ভাবনা করে নিয়েছি যে সূর্যা বনসম সিনেমার মতো দিকে আমার লাইফটাকে সাজাবো আমি বাস চালাবো তারপর বিয়ের পর আমি বউকে আইপিএস অফিসার করবো তারপর কি আর সব কিছু বিক্রি করে নিয়ে বইয়ের টাকায় আরামে শুয়ে শুয়ে মজা নেব ও তুই না সিনেমার ডায়লগ কথাটা একটু বন্ধ কর তাহলে করবোটা কি সিএ করলে কেমন হয় না 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 এখন ফোন দিয়ে বদলে নাও এক্সাম দিকে দিকে দেখবি তুই দাদু হয়ে গেছিস তাহলে বুঝলি ভাই আমি একটা ভালো বিষয় চিন্তা ভাবনা করেছি চল বেশি দেরি না করে টেট পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করেছি টেট এক্সামে বসে প্রাইমারি স্কুলে চাকরি পেয়ে সেটেলড হয়ে যাব টেট পরীক্ষা দিন পাগল আছিস না কেন তো দেখতে পাচ্ছি 2006 থেকে পরীক্ষাই হচ্ছে না আদি পরীক্ষা প্রিপারেশন করে আসে বসে থাকবি দেখবি বুড়ো হয়ে দাড়ি বাড়ি চুলপুর সব পেকে চলে গেছিস উপরে টেট পরীক্ষা আসে বসে থাকলে তোরা দুজনে কি আমার সাথে কাজ করতে চাস কি কাজ আমার গ্র্যান্ডফাদার একটা নাইট ক্লাব আছে হ্যাঁ রয়্যাল নাইট ক্লাব বলে একটা নাইট ক্লাব আছে আমি শুনেছি 1,00,000 টাকা করে স্যালারি দিবে ডেলি ফ্রিতে মদ পাবি আর হপ্তায় 2 দিন করে ছুটি পাবি হলিডে আরে আগে কি কাজ করতে হবে সেটাই তো বল তাদের বমি গুলো পরিষ্কার করতে হবে ব্যাস এটুকুই কাজ আর কিছু নয় পাগল আছিস নাকি এত শিক্ষিত ভাই আমার বমি পরিষ্কার করবো না ভাই পারবো না আমরা এই কাজ করতে বিক্রম রাতুল স্যারের ফোন এসেছিল কল দেখা করতে বলেছে কি কারণে দেখা করতে বলেছে এবার তোরা এক্সামে টপ করেছিস কি আমার এক্সামে টপ করেছি ও মাই গড কি ও আমরা এবারে গুগলে জবের জন্য অ্যাপ্লাই করব পেছন থেকে 30,00,000 টাকা মাইনে পাবো পেছন থেকে আরে বাবা এবার তোমারও গর্বে বুক ফুলে উঠবে পেছন থেকে অনেক দিন থেকে ফোনের আগে বিয়ে করার ইচ্ছে ছিল এবারে সেই ইচ্ছাটাও আমার স্বপ্নটাও আমার সম্পূর্ণ হবে পেছন থেকে নিজের প্রাইভেট প্লেনে করে ডেলি ইউএসএ টু ইন্ডিয়া জব করবো ডেলি যাতায়াত করবো পেছন থেকে পেছন থেকে কেন সামনে থেকে যাবো প্রাইভেট এরোপ্লেনে করে না না এর মানে হচ্ছে তোরা পেছন থেকে টপ করেছিস আর ডিজে তুই ফরেনার কে বিয়ে করবি তোদের বিয়েই হবে না তোরা বেকার হয়ে থাকবি বেকার আর একজন ইনি গুগলে জবের জন্য অ্যাপ্লাই করবে এমনি জব তো টুটাতে পারেনি তোর গুগলে জব করবি তোরা শেষের দিক থেকে টপ করেছিস মানে লাস্ট হয়েছিস বলে এই কার আমার স্যার আমাকে ডেকেছে নিজের মান সম্মানটা খেলি আমারও পুরো মান সম্মান সব জায়গাতে ধুলোই মিশিয়ে দিচ্ছিস তোরা তা ভাই বলছি ভূমি পরিষ্কারের জন্য হাতলওয়ালা পোছা